السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين، الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. جامعة صدقية بيتير كاندي كولي أرچور এর উদ্যোগে আয়োজিত 28তম ইসলামী মহান সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জনাব শরীফুল আলম, আজকের মাহফিলের সহ সভাপতি হিসাবে যিনি উপস্থিত আছেন, সারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন জনপ্রিয় ওয়াইজ উস্তাদুল ওয়াইজিন আল্লামা মাওলানা শাফিউদ্দিন ফার্সি কবি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান। যদিও তিনি ইতিমধ্যেই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন উস্তাজুল উলামা আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী আলোচনা করে গেছেন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক
আল্লামা নুরুল ইসলাম ওলি ফরিদা আহমদ বারাকাত হোম মাহফিলে বক্তব্য রাখবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, যাদের নাম আপনারা পোস্টারে দেখেছেন, ঘোষণায় শুনেছেন। তাছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামদের আজকে একটা মিলন মেলা আমি দেখতে পেয়েছি, অনেকে আছেন, সবাইকে এড্রেস করছি না, সেজন্য আমি ইচ্ছা করে ঘন্টা দেড়েক আগে চলে এসেছি, অনেকের সাথে দেখা হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে। সেসব ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, উপস্থিত আছেন মুরব্বিগণ এবং ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা ও বোনেরা। আজকে বিজ্ঞ আলমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে। আমি গতকালও আপনাদের পাশে এসে গেছি, আগামীকালও আসতে হবে, আমার আলোচনা একেবারে সবার কাছে পরিচিত। আগামীকাল সকালে ডাক বাংলা বাজিতপুরে, সেখানে থাকতে হবে যদি আল্লাহ বাসে। গত রাত্রে এখানে কলিয়াচল পৌরসভার ভিতরে ছিলাম, তাতার কান্দি, আমার আলোচনা সবাই শোনেন এবং জানেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো তিনটি বাস্তব সত্য কথা। সাবজেক্টের নাম কি? তিনটি বাস্তব সত্য কথা। আল্লাহ নবী বলছিলেন, ইয়া আবা বকর সালাসুন কুল্লুহুন্না হাক্কুন, তিনটি বাস্তব সত্য কথা। সত্যের জয় হবেই হবে, মিথ্যা পরাজিত হবেই হবে। সত্যের জয় মিথ্যা পরাজয়। সাবজেক্টটা কি বুঝতে পারছেন? তিনটি বাস্তব সত্য কথা, সত্যের জয় মিথ্যার পরাজয়। মনে থাকবে সাবজেক্ট? একটু কঠিন হয়ে গেল? হ্যাঁ, কঠিন না, একেবারে সহজ কথা। সত্যের জয় হবেই হবে, বাতিল এবং মিথ্যা পরাজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। অকুল যা আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা কি আমাদের কারো কথা না আমার আল্লাহর কথা? আমার আল্লাহর কথা। বাতিল এবং অসত্যের পরাজয় হবেই হবে। হয়তো বা এখন আমরা অনেক কিছু দেখি বুঝি, সেই ক্ষেত্রে প্রশ্ন জাগে যে এখনো কেন আমরা জয়ের দেখা পাচ্ছি না? আমি তো জয়ের দেখাই না, শুধু জয়ের সুঘ্রাণ পাইতেছি। আমি যে অবস্থা দেখতেছি সারা দেশে, সারা পৃথিবীতে, জয়ের সুঘ্রাণ ইতিমধ্যে আসতে শুরু করেছে। যেমন একটা বিপ্লবের আন্দোলন শুরু হয়েছে, সমাজের ছোট্ট কুচি কাঁচা বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধা বৃদ্ধ পর্যন্ত, নারী সমাজ পর্যন্ত, সকলের মধ্যে একটি বিপ্লবী চিন্তা ঢুকছে। এই চিন্তার ফসল হিসাবে আমি এই জয়ের সুগ্রাম আমি পাইতেছি। আর সেটাও অনেকে হয়তো বা ভাবতেছেন যে এই দেশের মুরব্বী আন চলে গেছেন, অনেকে অল্প সময়ের ভিতরে বিদায় নিয়েছেন আমাদের আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, তবাজ্জুল হক হবিগঞ্জে রহমতুল্লাহি আলাইহি। একই সময়ে কাছাকাছি সময় চলে গেলেন আল্লামা আজহার আলী আনোয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমি তো একটু বেশি ব্যথিত হওয়ার কথা, কারণ মনের গভীর থেকে একটা ভালোবাসা ছিল আমার সাথে তার। মাঝে মধ্যে কথা বলে প্রথম প্রশ্নটা করতো, আতিকুল্লাহ তোমার শরীরটা কেমন? আমি তো সেদিনই কথাটা বলছি যে মনে হয় আজ থেকে এইভাবে কথাটা আর কেউ আমাকে বলবে না, এই খবরটা তিনি নিতেন। কথা হইলেই আগে প্রশ্নটা করতেন, তোমার শরীরটা কেমন? অনেকেই ভাবতেছি আমাদের মুরব্বীরা চলে গেছেন, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমাদের নেতৃত্ব কে দিবেন, সেটি প্রশ্ন জাগে কিনা? জাগে। আমি ওই দিন ছিলাম ঈশ্বরগঞ্জ ইত্তেফাক ওলামার মহাসম্মেলনে, সেটাও একটা বিশাল মাহফিল, এরকম একটা ঐতিহ্যবাহী মাহফিল। সেখানে আমি শুনছিলাম খালেদ সাইফুল্লাহ সাদেক দামাত বারাকাতু হোম, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন যে আমরা কার সাথে পরামর্শ করবো, কোথায়
সেদিন আমি কথাটি বলছিলাম, যাওয়ার জায়গা আল্লাহ তৈরি করে দিচ্ছেন এবং দিবেন। কারণ আল্লাহর নবী যখন চলে গেলেন, সেদিনও তো সাহাবা ইকরাম ভেঙ্গে পড়েছিলেন। সেদিন আবু বকরের মতো সাহাবি তিনি কিছুটা স্থির ছিলেন, কিন্তু তার অন্তরে রক্তক্ষরণ হচ্ছিল। হযরত উমর তো পাগলের মতো ঘোষণা দিচ্ছিলেন, যারা বলবে আল্লাহর নবী নাই আমি গর্দানটা উড়িয়ে দেব। উসমান দীর্ঘ সময় বেহুশ হয়ে বারান্দায়, মসজিদ নববীর বারান্দায় লুটে পড়েছিলেন। হযরতে আলী দীর্ঘ সময় বেহুশ ছিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস কলিজা ফেটে চিৎকার করে কলিজা ফেটে মৃত্যুবরণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি সেদিন বলছিলেন, আল্লাহ আমি জানতে পেরেছি তোমার নবী নাই, এই পৃথিবীতে তোমার নবীর সাথে আর দেখা হবে না, একটি বারের জন্য তোমার নবীকে আর দেখতে পাবো না, নবীকেই দেখবো না, দুনিয়া দেখে লাভ কি, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায়। তিনি সেদিন আল্লাহর কাছ থেকে অন্ধত্ব চেয়ে নিয়েছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি মুসলমানদের কত বড় সুখের বছর ছিল, কতটা কষ্টে ছিলেন মুসলমান আবু বকর উমর আলী উসমান, সেই দিন থেকে মুসলমানদের যাত্রা শুরু হয়েছে। যাত্রা কিন্তু অব্যাহত আছে, মুসলমান সামনের দিকে এগিয়ে চলছে, দুর্বার গতিতে এগিয়ে চলছে। একটা সময় মুসলমান একদম বিজয়ের চূড়ান্ত সীমায় মুসলমান পৌঁছবে, আল্লাহ নবী নাই কিন্তু রেখে যাওয়া আদর্শ সত্যি মুসলমানদের মধ্যে এখনো কাজ করে, ঠিক না? বেঠিক, সেখানে শাহ সাবুদুর নাই, তার আদর্শে আমরা উজ্জীবিত হব, তার চরিত্রে আমরা উজ্জীবিত হব। আমরা তো সেই উজ্জীবিত হওয়ার জন্যই তো তারা চলে গেছেন, তখন তো শাহ সাবকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করতাম। আজকে অনেক চেষ্টা করবো প্রত্যেকে অন্তত পক্ষে শাহ সাব হইতে। একজন শাহ সাব চলে গেছেন কিশোরগঞ্জে, অন্তত পক্ষে 10,000 শাহ সাবের জন্ম হবে, মুসলমানদের অগ্রযাত্রা অগ্রযাত্রা আরো সামনের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ, ঠিক না? বেঠে আমরা ইনশাল্লাহ ব্যঙ্গে পড়বো না। আমরা তো জানি ঘোষণা তো ইতিমধ্যে আমরা দিয়ে চলছি, লক্ষণে আলামতে যতটা বুঝতে পারতেছি। আমাদের নেতা তো একজন চলে আসতেছেন, যার কথা আমি ইদানিং বলতে শুরু করেছি। সেই নেতা যখন আসবেন, রাতারাতি বিশ্ব নেতা হয়ে যাবেন, সমস্ত জালেমের পতন হবে, বাতিলের পতন হবে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা পর্যন্ত বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। পাশাপাশি আমার দেশের নরেন্দ্র মোদীর ক্ষমতাও আমাদের প্রতিবেশী দেশের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হবে সমস্ত অপশক্তির রাজত্ব, বিজয় হবে ইমাম মেহেদীর, বিজয় হবে মুসলমানদের, বিজয় হবে দেশের আধুনিক জনতার ইনশাআল্লাহ। ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই মুসলমান, উজ্জীবিত হও। আল্লাহ রাসূল বলেছেন, আল মাহদিউ মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা, মাহদি হবে আমার বংশধর ফাতিমার বংশ থেকে, সুবহানাল্লাহ। বলেন ইমাম মেহেদী রাতারাতি নেতা হবেন, সমস্ত অপশক্তিকে তিনি রুখে দিবেন, একদিনে 7 বছর শাসন করবেন সারা পৃথিবীকে। এটা কি মুসলমানদের জন্য সুসংবাদ না? আমি দেখতেছি ইমাম মেহেদীর সহযোদ্ধাদের জন্ম হচ্ছে, জায়গায় জায়গায় তৈরি হচ্ছে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, সত্যের জয় হবেই হবে, মিথ্যার পরাজয় হবেই হবে। সাবজেক্ট হলো 3টি বাস্তব সত্য কথা, মনে থাকবে? সাবজেক্ট কি ভুলে গেছেন আপনারা? আমি কিন্তু এর বাইরে যাচ্ছি না, আমার মনে হয় আজকের বক্তব্যটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে আমাদের বক্তব্যগুলো প্রশাসনের কাছে দেওয়া উচিত। সত্যি আমরা সত্যের পক্ষে কথা বলি, বাতিলের বিরুদ্ধে কথা বলি। এতদিন এই কথাবার্তাগুলো প্রশাসনের কাছে কানে কানে অনেকে অনেক কথা বলে, মাহফিল সম্পর্কে বিরূপ মনোভাব তাদের কাছে প্রকাশ করে, মাহফিল সম্পর্কে ধারণা খারাপ দিত। আমার মনে হয় আমাদের বক্তব্যগুলো সত্যিই যদি রেকর্ড করে জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়, তারা বরং খুশি হবে। মাহফিল থেকে সত্য কথা বলা হয়, মাহফিল থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, মাহফিল থেকে অসত্যের বিরুদ্ধে কথা বলা হয়, মাহফিল থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা হয়, প্রশাসন তো খুশি হওয়ার কথা। আমার মনে হয় প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া উচিত, কি বলেন? আমরা আমরা গোপনে গোপনে কথা বলতে চাই না, যা বলবো প্রকাশ্যে বলবো, সত্যের পক্ষে বলেই যাব, অসত্যের বিরুদ্ধে বলেই যাব, সত্য থেকে এক পা পিছপা হবে না ইনশাআল্লাহ।
মাহফিল সম্পর্কে নানান ধারণা দিয়ে মাঝে মধ্যে মাহফিলের বিষয়ে উল্টাপাল্টা কথা বলে সময়ে সময়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয় মুসলিম জনগোষ্ঠীকে। সেই জন্য বলছি, আমি বলবো গোয়েন্দারা যারা আছেন রেডি থাকুন, প্রতিটা কথা নোট করুন, আমাদের বক্তব্যের মধ্যে রাষ্ট্রবিরোধী কোনো কথা আছে কিনা। আল্লাহর কসম, রাষ্ট্রবিরোধী কোনো কথা আমরা বলতে রাজি না। আপনারা রাষ্ট্র সম্পর্কে যতটা রাষ্ট্রের প্রতি আপনাদের ভালোবাসা আছে তার তুলনায় আমাদের ভালোবাসা একটু বেশিই আছে। কারণ কি, আমরাই স্বাধীন করেছি এই দেশকে। কেমন জানেন, মনে আছে ব্রিটিশ আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছেন? আলেম সমাজ, ঠিক না? এই ইন্ডিয়া ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশের বিদায় ঘন্টা না বাজলে ভারত স্বাধীন হতো না, ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মূল স্বপক্ষের অগ্রণী ভূমিকা তো পালন করেছেন ওলামায়ে কেরাম। অতএব দেশের প্রতি দরদ আমাদের বেশি। এক একটা প্রত্যেকটা আলেমের অন্তরে দেশের ভালোবাসা অন্যদের চেয়ে একটু বেশি। রাষ্ট্রবিরোধী কথা হবে দূরের কথা, আমরা যদি জানে কেউ রাষ্ট্রবিরোধী কথা বলে তার চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা রাষ্ট্রের পক্ষের লোক, ঠিক না বেটি? আমরা এদেশকে অন্তর থেকে লালন করি, এদেশকে মন থেকে ভালোবাসি, এদের সাথে সম্পর্ক, এদেশের সাথে সম্পর্ক আমাদের অন্তরের সম্পর্ক, মুখের সম্পর্ক। অতএব রাষ্ট্রবিরোধী হওয়ার সুযোগ আলেমদের নেই। আপনারা অনেকেই হতে পারেন যারা মুখে মুখে রাষ্ট্রের কথা বলেন, অন্তরে অন্তরে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করেন। আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে সব সময় প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করো। যেই কথাটা বলছিলাম, আমার আলোচ্য বিষয় তিনটি বাস্তব সত্য কথা। এই কথাগুলো আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলছিলেন, ইয়া আবা বকর সালাসুন কুল্লুহুন্না হাক্কুন। আবু বকর, তোমাকে তিনটা বাস্তব সত্য কথা আমি বলবো। তাহলে বলতে শুরু করি, আলেম সমাজ মুখস্থ করতে হবে। আলেম সমাজ বলতে আমি আগামী দিনের আলেমদেরকে বোঝাই, ছাত্রদেরকে দেখলে ভালো লাগে। কথাগুলো মুখস্থ করতে হবে। সালাসুন কুল্লুহুন্না হাক্কুন। আল্লাহ রাসূল লম্বা হাদিসটা, এই সে হাদিসের মাঝামাঝি অংশে আবু বকরকে বলছিলেন, আবু বকর তিনটা বাস্তব সত্য কথা আমি তোমাকে বলবো। আমি শুরু করি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মাঝামাঝি জায়গায় গিয়ে বাস্তব তিনটি সত্য কথা আমরা আজকে পেয়ে যাব। আবু হুরায়রা বলেন, ইন্না রাজুলান সাতামা আবা বকর, একজন ব্যক্তি হযরত আবু বকরকে গালি দিচ্ছিল, প্রকাশ্যে গালি গালি দিচ্ছিল। অন্নবী জালিসুন, এমত অবস্থায় আল্লাহ নবী বসায় ছিলেন, নবীর সামনে আবু বকরকে গালি দিচ্ছে একজন অন্য একজন পুরুষ, তার মানে কাফির কোন এক মুশরিক আবু বকরকে গালি দিচ্ছিল, আর আল্লাহ নবী বসে বসে গালি শুনছিলেন, আর আবু বকর চুপ করে ধৈর্য ধারণ করছিলেন। অন্নবী জালিসুন ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী বসে বসে তিনি খুশি হচ্ছিলেন এবং হাসতেছিলেন। বলেন তো দেখি কতটা দৃষ্টিকটু, আবু বকরের মতো নবী এত কাছের মানুষ, যাকে একজন কাফির গালি দিচ্ছে আর আমার নবী বসে বসে তিনি হাসছেন আর খুশি হচ্ছেন, এটা কেমন শোনা যায় আর কেমন দেখা যায়? মন্দ দেখা যায় না? বলেন তো, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো মন্দই দেখা যায়, নাকি আপনারা আমার কথাটা বুঝতেছেন না? অত্যন্ত প্রিয় মানুষ আমার এই নানা ভাই বুইরা মানুষটা, আমাকে যদি আপনারা কেউ গালিগুলুজ করেন বা কোনো একজন কাফের এসে যদি গালিগুলুজ করে আর তিনি যদি বসে বসে হাসাহাসি করেন আর খুশি হন, তাহলে আপনারা মনে করবেন এই মৌলভী সাহেবটা তার কাছের মানুষটাকে গালি দিতেছে, আর এই মৌলভী সাহেব বুড়া মানুষ, নামি দামি মানুষ, উনি হাসতেছেন আর খুশি হইতেছেন, লোকটার ভিতর মনে হয় খারাপ, ঠিক না বেঠিক? এরকম মনে করা যায় না? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এরকম মনে করে যায়, কিন্তু সত্যি আবু বকরকে গালি দিচ্ছিল এবং আক্রমণাত্মক ভাষায় গালি দিচ্ছিল একজন কাফের, আর আল্লাহ নবী বসে বসে ইয়াজাবু ওয়া ইয়াতাবাসসামু, আল্লাহ নবী খুশি হচ্ছিলেন আর হাসাহাসি করতেছিলেন। আল্লাহ নবীর সাথে আবু বকরের সম্পর্কটা
কতটা গভীর ছিল, কতটা গভীর ছিল। তারপরে নবী কেন আবু বকরকে গালি দেওয়ার ক্ষেত্রে হাসি হাসি করলেন সে বিষয়টা জানার দরকার আছে কিনা? আরে বাবা, কোরআন হাদিসের রস বের করতে হবে তো। এমনি তো কোরআন হাদিস এই যে একটা কারণ, নবী কেন হাসলেন, কেন খুশি হলেন, এই রসটা বের না করলে তো বাস্তব তত্ত্বটা আপনি পাচ্ছেন না। কোরআন হাদিসের রস বের না করে আপনি যদি খালি কোরআনের অনুবাদটা পড়ে একটা ফতোয়া দিয়ে দেন, সেটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে। যেমন ইদানিং মৌলভী সাহেবরা ফতোয়া দিচ্ছেন, আমি শুনছিলাম কিছু বলছিলেন যে আজকে হৌলিপুরি সাহেব হুজুর যে ওই নারীদের মুখ খুলে রাখা যাবে, এটা একটা একটা হাদিসের একটা অংশ থেকে রস বের না করে এই প্রেক্ষাপট না বুঝে তিনি একটি কথা বলে ফেলছেন, যে জন্য সারা দেশে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সত্যিকার অর্থে কোরআন হাদিসের শুধু অনুবাদটা আপনি জানলেন, প্রেক্ষাপট শানে নজুল বুঝলেন না, শানে হরুদ বুঝলেন না, তাহলে কিন্তু ঝামেলার সৃষ্টি হবেই। আপনি শুধু বাংলায় দেখে অনুবাদটা করে ফতোয়া দিবেন তাহলে কিন্তু সেসব বিষয় পেস লাগবে। অতএব রস বের করতে হবে, নির্যাস রস, রস কোরআনের রস, হাদিসের মিষ্টি রস। যত কোরআনের রস বের করবেন ততই মধুর মতো মিষ্টি লাগবে। তো রস একটু রস বের করি, চিপে চিপে একটু বের করি রস। মনে রাখতে হবে আবু বকরকে আল্লাহ নবী সামনে গালি দেওয়া হচ্ছিল আর আল্লাহ নবী কি হচ্ছিলেন, খুশি হচ্ছিলেন, খুশি হয়েছিলেন এবং হাসতেছিলেন। কেন? এই রসটা একটু পরে বের করি। এই যে মুখ খুলে রাখা যাবে কথাটা তো আপনারা শুনলেন, ঠিক আছে না? আমি একটু রস বের করে ছোট্ট ছোট্ট শব্দ বলে একটু রস বের করি। রসটা হলো আল্লাহ বলছেন নারীদের বিষয়ে যে তারা যেন মাথার মধ্যে জিলবাব রাখে, ঠিক আছে না? জিলবাব যে থাকে আমরা বলি কন্যা রাখবে, ইউদনিনা আলাইহিন্না জিলাবিবিহিন্না, তারা কি করবে তাদের জিলবাব গুলোকে টানবে। মাথা জিলবাব থাকে কোথায়? মাথায়। কি করবে? টানবে। টানলে আমার মুখ দেখতেছেন কিনা আপনারা? টানবে। টান দিলে কি? টান দিলে গাছে উঠছে, আমার একবার টান দিচ্ছেন, সে কি উপরে উঠবে না নিচে নামবে? হ্যাঁ, উপরে উঠবে না নিচে নামবে? নিচে নামবে। এই জলপাপ কিভাবে টান দিবে? এইভাবে টান দিলে পরে মুখের উপরে পড়বে না মাথার উপরে যাবে? তাহলে ওড়না মুখের উপরে থাকবে না মুখের সাইডে থাকবে? মুখ দায়িত্বে রাখবে না উদাম রাখবে? নাম্বার টু, ওলা ইউদ্দিনা জিনাতা হুন্না, একটু রং বের করতেছি, ওলা ইউদ্দিনা জিনাতা হুন্না। আপনারা আমার চেহারা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি যে খুব সুন্দর না কালো, আপনারা কি দেখে বুঝতেছেন আমার মাথা দেখে? মাথা তো এমনি কালো, ঠিক না বেটি? না, হ্যাঁ, মাথা দেখে চিনতেছেন? হাত দেখে? হাত দেখে কি দেখে বলেন তো? চেহারা, ঠিক আছে না? আমি সুন্দর না কালো সেটা কিন্তু আপনারা চেহারা দেখে অনুমান করতেছেন, তাই না? হ্যাঁ, যদি আমি সুন্দর হয়ে থাকি তাহলে সেটাও চেহারা দিয়েই, আর যদি অসুন্দর হয়ে থাকি তাহলে সেটা চেহারা দিয়েই। একটু ধরে নেন যদিও সুন্দর না, আপাতত ধরে নেন যে আমি খুব সুন্দর, দেখলেন চেহারা দিকে, ঠিক আছে না? আল্লাহ নারীদের ব্যাপারে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যাতে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ না করে। তাইলে বোঝা গেল চেহারা প্রকাশ করবে নাকি? হ্যাঁ, চেহারা ঢাকা রাখবে। ডাইরেক্ট কোরআনই তো বলে চেহারা ঢাকা রাখার জন্য, কোরআনই তো বলে ডাইরেক্ট মাথার উপর থেকে ওড়না নিচের দিকে টেনে রাখার জন্য। তাহলে এত ব্যাখ্যা বিশ্লেষণ আর কেন করছেন যে মুখ খোলা রাখে যাবে? এটা তো আসলে একেবারে বিভ্রান্ত করে একটা কথা, মুসলিম উম্মাহকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার একটি চক্রান্ত। আমি বলি প্রয়োজনের সময় সেটা ভিন্ন কথা, প্রয়োজনের সময় সেটা ভিন্ন কথা। প্রয়োজনের সময় চেহারা কেন? মহিলা তো তার পেটও দেখাতে পারবে যদি প্রয়োজন হয়। এমন দুরারোগ্য রোগে আক্রান্ত ডাক্তার সেই জায়গা দেখবে, দেখে তার চিকিৎসা করবে, যাইও আছে, ঠিক না বেটি? সেই সময় তো তার পেটও দেখানো যাবে যদি প্রয়োজন হয়। ঠিক প্রয়োজনের খাতিরে চেহারাও দেখানো যাবে। এয়ারপোর্টে আপনি যাচ্ছেন, যেতে হবে উমরায় বা হজে, সেখানে আপনার ছবি দেখে যদি তারা বিশ্বাস না করে, আপনাকে ডাউট করে, তখন যদি চ্যালেঞ্জ করে আপনি চেহারা খুলে চেহারা দেখাতে পারবেন? সেটা তো আমাদের আলেম সমাজ একটি কথা বলে, আদ-দুরুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজন হলে পরে নিষিদ্ধ অনেক কিছু সময়ে বৈধ হয়ে যায়। কিন্তু নরমালি একজন মহিলার চেহারা সব সময় খোলা রাখবে, এটা আল্লাহ পাকের কোরআন বিরোধী একটা বক্তব্য, আল্লাহর আদেশের বিরোধী বক্তব্য। সাবধান, এটা যদি হয় মুসলিম উম্মাহ আরো ঝামেলার মধ্যে পড়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, মৌলভী সাহেবও বলবে না আপা কেমন আছেন, ভালো আছেন, মসজিদে নামাজের জন্য তাদেরকে যেতে বলা হয়, চলেন বসেন চা খান, কি মজার মজার কথা। হবে মুখের জিনা, হবে চোখের জিনা, হবে তার মনের জিনা, এই জিনা বন্ধ করতে হবে, ঠিক না বেশি?
অতএব কারণে নারী সমাজ চেহারা খুলে রাখবে না ঢেকে রাখবে? হ্যাঁ, একটু রস বাইর করলাম কোরআনের আয়াত থেকে, রসটা পাইছেন আপনারা সবাই, আর হাদিস বললাম না, এই উদ্দিনা আলাইহিন্না জালাবি বিহিন্না থেকে একটু রস বের করে দিলাম, ওলা ইউবদিনা জিনাতা হুন্না থেকে একটু রস বাইর করে দিলাম, পাইছেন রস? আর এই রসটা এখন বাইর করি, আল্লাহর নবীর সামনে আবু বকরকে গালি দেওয়া হচ্ছিল আর আল্লাহর নবী বসে বসে তিনি হাসাহাসি করছিলেন, সেটাই তো কথা। কেন? নবীর তো খুশি হওয়ার কথা না, নবীর কাছের মানুষ আবু বকর, যাকে গালি দেওয়া হচ্ছে নবীর মনটা তো খারাপ হওয়ার কথা, নবীর চেহারাটা মলিন হয়ে যাওয়ার কথা, অথবা আল্লাহ নবীর পক্ষ থেকে প্রতিবাদ করার কথা। নবী প্রতিবাদ তো করলেন না, নবী মনটাকে খারাপও করলেন না, বরং উল্টা তিনি হাসলেন এবং খুশি হলেন, ঠিক না? সে আবু বকর তো আমার নবী দূরের মানুষ ছিলেন না, কতটা কাছের ছিলেন, ছোটখাটো অভিযোগ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো অভিযোগ পর্যন্ত আল্লাহ নবীর দরবারে পেশ করতেন, কতটা আপন ছিলেন আল্লাহ নবী। হিজরতের সময়কার ঘটনা তো জানেন, আল্লাহ নবী আবু বকরকে বলছিলেন, আবু বকর প্রস্তুত থাকতে হবে, সঙ্গে তো তুমি যাবা, আল্লাহর হুকুম হলে মদিনায় তো যেতেই হবে, আল্লাহর হুকুম হয়তো বা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তুমি কিন্তু প্রস্তুত থাকবা। কত কাছের আবু বকর, সে আবু বকর প্রস্তুত, একটি রাত্রে তিনি ঘুমান নাই, যেই রাত্রে আল্লাহর নবী বাড়ির পাশে গিয়ে ডাক দিলেন, আবু বকর তুমি কি প্রস্তুত? লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আবু বকর তুমি ঘুমাও নাই, আমি তো ভাবছিলাম তোমাকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলছিলেন আবু বকর তুমি রেডি থাকিও, সেদিন থেকে রাত্রে কি আবু বকর ঘুমাতে পারে? একটি রাত্র আমি ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত আপনার সাথে এক্ষণে আমি রওনা দিতে রাজি আছি। সে আবু বকর কত কাছের, ছোট্টখাট্ট অভিযোগ আল্লাহ নবী মাঝে মধ্যে প্রশ্ন করলে সবার আগে তিনি, কোনো উৎসাহমূলক কথা বললে সবার আগেই তিনি প্রস্তুত হয়ে যেতেন। ছোট ছোট একটু কিছু গল্প আপনাদেরকে বলি, হাদিসের গল্প, সাবজেক্ট কি ভুলে গেছেন না মনে আছে? তিনটি বাস্তব সত্য কথা, সত্যের জয়, মিথ্যার পরাজয়, মনে থাকবে না কথাটা? এটা হাদিসের মাঝামাঝি অংশ থেকে পাবেন, সে অংশটাও কিন্তু আমি উচ্চারণ করে ফেলেছি। আল্লাহ নবী একটা পর্যায়ে আবু বকরকে বলছিলেন, ইয়া আবা বকর সালাসুন কুল্লুহুন্না হাক্কুন, ও আবু বকর তিনটা বাস্তব সত্য কথা আজকে আমি তোমাকে বলে দিব। এই বক্তব্যের কোন অংশে তিনটি বাস্তব সত্য কথা বলে দিয়েছিলেন, এই সত্য কথাগুলো ইনশাআল্লাহ আজকে সবাই নিয়ে যাবেন, ইনশাআল্লাহ নিয়ে যাবেন, এর দ্বারা মুসলিম উম্মাহের অনেক কল্যাণ হবে, আমাদের জয় ত্বরান্বিত হবে, ইমাম মেহেদীর বাহিনী, ইমাম মেহেদীর যুদ্ধ বাহিনী পয়দা হবে ইনশাআল্লাহ। হচ্ছে তো চেহারা দেখিয়ে তো বোঝা যায়, যুবকদের উপস্থিতি যতটা আজ থেকে 15 বছর আগের সেই চিত্র এখনকার চিত্র মিলে না, এখনকার চিত্রে দেখা যায় যুবকদের উপস্থিতি, তারা সর্বজায়গায় সরব হয়ে থাকে ইসলামিক কর্মকাণ্ডে, মাহফিলে 80% পার্টিসিপেন্ট দ্বারা তারা কিন্তু সবাই যুবক। সেই জন্য আমি স্বপ্ন দেখি ইমাম মেহেদী এসে যাচ্ছেন, আর ইমাম মেহেদীর তার বাহিনী, তার সেনাবাহিনীর সদস্যরা তারা জন্ম নিচ্ছে সারা পৃথিবীতে। এটি চাই আমি ইনশাআল্লাহ একবারে রাতারাতি ইমাম মেহেদী সারা পৃথিবীর ক্ষমতা নিজের হাতে নিয়ে ইসলামিক শাসন কায়েম করবেন। সুখবর না দুঃসংবাদ? হ্যাঁ সুখবর। এই জন্যই তো বলছি আমাদের মুরব্বীরা গিয়ে গিয়ে আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছি ইমাম মেহেদী আসতে, মুরব্বীরা বলতেছেন আমরা চলে যাচ্ছি, ইমাম মেহেদী আসতেছে, তোমরা দুশ্চিন্তা করিও না, তিনি আসবেন ইনশাআল্লাহ। মেহেদী বলি আসলে আল মাহদি শব্দটা, আল মাহদি ইউমিন ইত্রাতি মিন আউলাদি ফাতিমা, এটা সহিহ একটা হাদিস। যাই হোক, যে কথাটা বলছিলাম যে হযরতে আবু বকরের একটি গল্প বলবো তাই না, যে ছোটখাটো বিষয় হলেও আল্লাহ নবীর কাছে তিনি উপস্থাপন করতেন। সেটা হলো একদিন রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আবু বকরের সাথে আমার একটা কথা কাটাকাটি হলো, একটা পর্যায়ে আবু বকর আমাকে খুব কঠিন কথাই বলে ফেললে, কথা বললে কথাই কথা বারে এরকম আছে না, যে আবু বকর আমাকে কঠিন কথাই বলে ফেললেন, সেই কথাটা আমাকে বড় পীড়া দিল, বড় কষ্ট দিল। আবু বকর নিজেও বুঝতে পারলো যে তিনি আমাকে কঠিন কথা বলে তিনি আমাকে কষ্ট দিয়েছেন। তাৎক্ষণিক আবু বকর কতক্ষণ চিন্তা ভাবনা করে হযরতে আবু বকর বলছিলেন, ভাই রাবিয়া, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কটু বাক্য বলেছি তোমার এগেনস্টে, ভাই তুমি, আমি তোমাকে যে কষ্টের কথাটা বলেছি, যে আঘাতটা করেছি, ঠিক তদ্রুপ তুমি আমাকে আঘাত করো। চিন্তা করছেন কতটা সরল, এটাই তো ইসলাম, ঠিক না? বেঠিক ইসলাম, এটার নামই তো ইসলাম। ভাই আমি তোমাকে আঘাত দিয়েছি,
এই কথাগুলো যাতে রেকর্ড হয়, রেকর্ড যাতে হয়, এগুলো যাতে ডিসি সাহেবের কানে যায়, যেতে হবে এই কথাগুলো। মাহফিলের বিরুদ্ধে যাতে আর বিভ্রান্তিকর তথ্য তাদের কাছে না পৌঁছে, কথাগুলো যেতে হবে। কি বলেন, যেতে হবে কিনা? যেতে হবে। গত রাত আমি শুনতে পেয়েছিলাম কলিয়ার চরে এসে যে বিটিআর কান্দির মাহফিলটা হচ্ছে না, মনে আসলেই ব্যথা লাগছিল। সেই জন্য বলছি, আমরা কি বলি সেটা প্রশাসনের কাছে যান, আমাদের কথাগুলো দেশের জন্য কল্যাণ করো কিনা এগুলো প্রশাসনের কাছে গেলে আগামী বছর থেকে তারা নিজেরা এসে নিরাপত্তা দিয়ে মাহফিলের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তা না হলে কিছু লোক আছে আজগুবি কথা বলবে, ইসলাম বিরোধী শক্তি অপশক্তি উল্টা পাল্টা কথা বলে তাদের ধ্যান ধারণা চেঞ্জ করবে এবং ইসলামের বিরুদ্ধে নীতিবাচক কথা বলে মাহফিলের এগেনিস্টে কথা বলে মাহফিলে উল্টা তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে। সেই জন্য মূলত বলা যে আমাদের প্রতিটা কথা যাতে প্রশাসনের কাছে যায়, তারা বুঝুক যে সত্যিকার অর্থে মাহফিল দিয়ে এদেশের মোরাল, মানুষের মোরাল চেঞ্জিং হচ্ছে, চারিত্রিক চেঞ্জিং হচ্ছে, মানুষ এ মানুষের কাছ থেকে অন্যায় অপরাধ বিদায় নিচ্ছে। এবং আমরা যেভাবে মাহফিলগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আমরা যতগুলো মানুষকে এটি টাইম একটি মাহফিলে পাই, সরকারি কর্মকর্তারা মাদক বিরোধী সম্মেলন করলে এতটা মানুষ পায় না তো, 40-45 জন নিয়ে মাহফিলটা করলে প্রতিজনকে 500 টাকা করে হাদিয়ে দিতে হয়, এবং যারা বিশেষ পার্সন তাদেরকে 1500 টাকা করে হাদিয়ে দিতে হয়। আমিও পাই মাঝে মধ্যে রিসোর্স পার্সন হিসাবে আমিও বক্তব্য দিই, ওয়ানলি পার্টিসিপেন্ট হলো 40 মাত্র, 40 জন পার্টিসিপেন্ট একটা বক্তব্য দিয়ে আসি 1500 টাকা আমাকেও দেওয়া হয়, 40 জনের সামনে বক্তব্য দিতে গেলে তাদের 50,000 টাকা খরচ হয়ে যায়। আর আল্লাহর মেহরবানিতে মাহফিলে পার্টিসিপেন্ট আসে লাখ লাখ পার্টিসিপেন্ট, মাদকের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা সজাগ করতেছি জাতিকে, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে কথা বলি, 50,000 মানুষ শুনে, ঠিক না বেঠিক? যুবকরা মাদক ছাড়তেছে, আমরা ভালো উত্তর পাইতেছি তাদের কাছ থেকে। অতএব এসব মাহফিলের দরকার, সরকারের বরং এসব মাহফিলে তাদের সহযোগিতা দরকার, ঠিক না? আমরা আগামী দিন থেকে সহযোগিতা চাই। আসুন দেখুন আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা কথা বলি, আসুন আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, সামাজিক সামাজিক অন্যায় অবিচার ব্যবিচারের বিরুদ্ধে আমরা কথা বলি, ধর্ষণের বিরুদ্ধে আমরা কথা বলি। এসে দেখুন তারা যখন দেখবে প্রশাসন আর শুনবে, তারা পরবর্তীতে বরং এখানে এসে তারা ইনভেস্ট করতে চাবে যে মাদ্রাসায় একটা গরু জবাই করে খাওয়া যায়। আগামী বছর জেলা প্রশাসকের কাছে 3টা গরু সময় ইনশাআল্লাহ, আগামী বছর এরা আইসা দেখবো যে সরকারের বার্তাগুলো আমরা দিচ্ছে কিনা। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি কি বলি না? যৌতুকের বিরুদ্ধে কথা বলি কি বলি না? আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি কি বলি না? বলি। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কই গেছিলাম আমরা? ওই যে আবু বকর সিদ্দিককে, সিদ্দিকের সাথে একজনের কথা কাটাকাটি হলো, মনে আছে না? রাবি আসলামি, আবু বকর বললেন, ভাই তোমার আমি কষ্ট দিছি, তোমার সাথে আমি কঠিন কথা বলে ফেলেছি, উল্টা তুমি আমাকে সেই কথাটা বলে প্রতিশোধ নাও। রাবি আসলামি মনে মনে কয়, আবু বকরের মতো এত বড় সম্মানী ব্যক্তিকে আমি বুঝি উল্টা কথা বলতাম? যে আবু বকরের বিষয়ে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবীর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটা হলেন হযরতে আবু বকর সিদ্দিক, এবং তিনি উম্মতের মধ্যে বেহেশতে যাবেন সবার আগে, ঠিক না হয়েছে? সে আবু বকর সিদ্দিককে বুঝে আমি প্রতিশোধ নেব না? ভাই আমি প্রতিশোধ নিতাম না। আবু বকর বলেন যে ভাই তুমি যদি প্রতিশোধ না নাও, আমি কিন্তু তোমার বিরুদ্ধে বিশ্ব নবীর দরবারে মামলা করব। দুনিয়াটা উল্টাই গেছে মনে হইতেছে না আপাতত? আমাদের এই সময়ের চিত্র তখনকার চিত্রের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আবু বকরের তার মোটিভটা কি ছিল আর এই সময়ের মোটিভটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমাদের এই দেশে বর্তমানে মারে যে হেওই মামলা করে, যে মার খায় খায় ওই মামলাও খায়, যে লোখা দে মাইরো খায়, ঠিক না বেটি? কিন্তু আবু বকরের মামলাটা কোন টাইপের ছিল? আবু বকরের মামলাটা হেডেও তো বলতাম, তিনি তো অন্যায় করছেন বুঝা যাইতেছে, উনি তো কঠিন কথা বলছেন, আবার উনি মামলা করবেন, ওনার মোটিভটা কি ছিল এটাও কিন্তু বুঝতে হবে, ঠিক না বেটি? মোটিভ বুঝেন তো আপনারা? একজন অন্য একজন লুকাইসা রাবি আসলামীকে কয়, ভাই তোমাদের কথা শুনে হাসি পাইতেছে,
কি বাইতেছে? হাসি বাইতেছে। গো কেন? এই লোকটা তোমারে শাসন করলো, কটু বাক্য বললো, এই লোকটা এবার তোমার বিরুদ্ধে গিয়ে মামলা করবে, দুনিয়া কি উল্টাই গেল গা। রাবি আসলামী কো ভাই তুমি থামো, তুমি চিনো না এই লোকটা দেখছে, এই লোকটা হজরতে আবু বকর। উনি যে কেন আমার বিরুদ্ধে মামলা করবেন এটা তুমি বুঝো না, তার দিলের ভিতরে কি আছে। উনি যদি কোনো কারণে আজকে তার সাথে যদি আমি তার সাথে মন্দ ব্যবহার করে প্রতিশোধ নেই, আল্লাহর নবী যদি সে যদি নারাজ হয়, আল্লাহর নবী নারাজ হবে, আল্লাহর নবী নারাজ হলে আমি ধ্বংস, আমি তার সাথে কটুবাক্য বলতে পারবো না। তিনি যদি আল্লাহর নবীর দরবারে মামলা করে আমাকে ওখানে হাজির হতে হবে, যেতে হবে। ঠিকই মামলা ঢুকে দেওয়া হলো বিশ্বনবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে। আল্লাহ নবী ডাকলেন দুইজনকে, আল্লাহ নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূল আল্লাহ আমি তাকে কটুবাক্য বলে কষ্ট দিছি, কষ্ট দেওয়ার পরে আমার দিলে শান্তি নাই, অশান্তি, আমি তাকে বারবার বললাম প্রতিশোধ নেওয়ার জন্য, সে প্রতিশোধ নেয় না, এখন যে আমার ভিতরে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে, আমি এখন কি করব? আপনার কাছে মামলা করলাম, আপনি বিচারটা করেন। নিজের বিচার নিজেই করার জন্য আদালতে হাজির হয়েছেন, ঠিক না বেঠিক? আর আমাদের দেশে মায়ের চা কাচ্চা পেলে মায়েরা লুলা বানাইয়া উল্টা আরো মামলা দেয়, হেরে মারে ও হেরে জেল হতে, ঠিক না বেঠিক? আজি নিরে মারবে না জোর যার মল্লুকার, এমনটা যাতে না হয়, জোরাজুরি নির্যাতন জুলুম নির্যাতন যাতে না হয় খেয়াল রাখতে হবে আমাদের। আল্লাহ নবী দুজনকে ডাকলেন, ডাক্কা ডাকার পরে আল্লাহ নবী রাবি আসলামীকে বলেন, দেখো তুমি তার তাকে কটুবাক্য বলে প্রতিশোধ নিতে হবে না, আমি যেটা বলি এটা মানো, তুমি বলে দাও আবু বকর আল্লাহ তোমারে ক্ষমা করে দিচ্ছে। এটা ইসলামের শিক্ষা। রাবি আসলামী বলেন, আবু বকর ভাই আমারে তুমি কষ্ট দিছো ঠিকই, আমি দোয়া করতেছি আল্লাহ তোমারে ক্ষমা করে দিচ্ছে। এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলামের মধ্যে জুলুম টুলুম বলতে কিছু নাই, মারামারি হানাহানি কানাকানি নাই। আবু বকর বলে তাৎক্ষণিক ভাবে তিনি অনুতপ্ত হয়ে গেলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এত কাছের এবং এত প্রিয় হওয়া সত্ত্বেও নবীর সামনে আবু বকরকে গাল মন্দ করা হচ্ছে, আর আল্লাহর নবী আজাব ওয়া তাবাসসাম, আল্লাহর নবী তিনি খুশি হচ্ছিলেন এবং হাসাহাসি করতেছিলেন, এটার পিছনে কি কারণ আছে? রস বের করতে হবে। কি বের করতে হবে? এই রসটা বের করার জন্য এত ঘুরাঘুরি করলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে অন্যদিনের মতো আজকে ঠান্ডা কম, একটু গরম গরমই মনে হয়, তাই না? আমি একটু গেম হয়ে যাইতেছি, যাই হোক কথা তো বেশি বলা হবে না। আপনাদের আজানের টাইম হয়ে গেলে তো আপনারা উঠে যাবেন, উজু করবেন। আমি বিষয়টা এই তিনটা বাস্তব সত্য কথা আপনাদের সামনে প্রেজেন্টেশন হিসেবে নিয়ে আসছিলাম এবং সেটা আপনাদেরকে এখন দিই, আমি শেষ করবো, হয়তো আর 10 মিনিট কথা হবে, এর বেশি কথা হবে না ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি, যখন আবু বকরকে খুব বেশি গালমন্দ করতেছিল সেই কাফের লোকটি, তখন আল্লাহ নবীও হাসেন, তিনি কথা বলেন না, আবার খুশি। আবু বকর সহ্য করতে পারতেছিলেন না, বেশি গালমন্দ করার পরে তিনি একটি কথার জবাব দিলেন। কটি কথা জবাব দিলেন? একটি কথার জবাব দিলেন, ফালাম্মা রাদ্দা, ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি বাদা কওলিহি, একটি বা অল্প একটি কথার জবাব মাত্র দিলেন, বেশি দিলেন না। সে তো যেভাবে গালি দিতেছে, মুখ দিয়ে ক্ষয় পড়তেছে তার মধ্যে, কিন্তু আবু বকর একটি কথার উত্তর মাত্র দিলেন, রাদ্দা আলাইহি বাদা কওলি। দেওয়ার পরে ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন এবং চলে গেলেন, ওয়াজাহাবা মিনহু, এখান থেকে আল্লাহ নবী চলেও গেলেন। তার মানে কিছুটা রাগও করলেন। আবু বকর জবাব দেওয়ার পরে আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেও গেলেন, রাগও করলেন, চলেও গেলেন। তার মানে বোঝা গেল আবু বকরের সেই কথাটা আল্লাহ নবীর কি হয় নাই, পছন্দ হয় নাই। বাবা ইসলাম কি বোঝানোর জন্য এই বক্তব্যটা শুরু করেছে? এটার নাম ইসলাম, এটার নাম হলো ধর্ম, এটার নাম হলো উম্মতে মুহাম্মদী, এটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আর সে আদর্শের বিরুদ্ধে কথা যারা বলে সত্যিকার অর্থে তারা ইসলাম বোঝে না। আল্লাহ নবী কি করছিলেন? চলে গেলেন, আবু বকরের প্রতি রাগান্বিত হয়ে, কত আপন আবু বকর, যে আবু বকর সবসময় আল্লাহ নবীর ডাকে সাড়া দিতেন। আল্লাহ নবী প্রশ্ন করছিলেন, মান আসবাহাল ইয়াওমা সাইমা, এই তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আজকে রোজা রেখেছ? কেউ সেই উত্তরটা না দিতে পারলেও সবার আগে দাঁড়িয়ে গিয়েছিলেন হযরতে আবু বকর, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনা সাইম, আমি আজকে রোজা রেখেছি। ও আল্লাহ নবী চলে গেছেন, কথার মনে আছে? হ্যাঁ, রাগ করে চলে গেছেন। একটু আগে কি করছিলেন?
হাসাহাসি করছিলেন। এখন আবু বকর একটি গালির জবাব দেওয়ার কারণে আল্লাহ নবী চলে গেছেন, চলে রাগ করে চলে গেছেন, এখানে থাকলেনই না, মজলিস ত্যাগ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, একটু পরে আমি ওই জায়গাতে আবার পৌঁছতেছি যে আবু বকরকে আল্লাহ নবী প্রশ্ন করলে, সবাইকে প্রশ্ন করলে ইতিবাচক প্রশ্নের উত্তরগুলো সবার আগে আবু বকর দিতেন। আল্লাহ নবী বলছিলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, এই তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আজকে রোজা রেখেছো, রোজা রেখেছো এমন কেউ আছো? ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা সাইম ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। প্রিয় নবী রাসূল দুই নম্বর প্রশ্ন করেছিলেন, মানে আদা আল ইয়াউমা মারিদান, এই তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে একজন অসুস্থ মানুষের সেবা যত্ন আজকেই করেছো? আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি আজকে একজন অসুস্থ মানুষের সেবা করে এসেছি। দেখছেন নি আল্লাহ নবীর কথাগুলোর সাথে আবু বকরের কথার কথাটা মিল ছিল? কেউ তো সেই উত্তরগুলো দিতে পারেননি, আবু বকর দিলেন, আবার সেই আবু বকরের সাথে নবী রাগ করে চলে গেলেন, কি কারণ ছিল সেখানে? সেই রসটাই তো বের করতে হবে নাকি? বের করতেছি রস, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু দেরিতেই রস বের করি, ভালো করে সিপ্পা সিপ্পা রস বের করি, এটা আমার অভ্যাস। আস্তে সিপ্পা ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করে সামনে আনি, কথাগুলো রিপিট হয় বারবার। ব্রেন স্টুডেন্ট যারা হারা রাগ করে, হারা কয় বারবার কয় কেন? আমি তো আসলে দুর্বল ছাত্রের দিকে খেয়াল করে কথা বলি, এটা তো একটা ক্লাস। আজকে এই মুহূর্তে আমি কিন্তু আপাতত কিছু সময়ের জন্য আমি টিচার, আমি লেকচারার, আপনারা কিন্তু ছাত্রের জায়গায়, ঠিক না বেঠিক? যদিও আমি ছোট, কিন্তু কতক্ষণের জন্য আমি কিন্তু উস্তাদ, এরপরে হয়তো অন্য সময় আপনারা উস্তাদ হবেন, এই জায়গাতে বসার পরে আমি কিন্তু উস্তাদ। এই জন্য আমি এই ছাত্র মনে করেই কিন্তু কথা বলি। আমার উস্তাদ আল্লামা মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু এ বলতেন যে দেখো, যখন বয়ান করবা তিন নম্বর শ্রেণীর ছাত্রদেরকে খেয়াল করে কথা বলবা, যারা খুব দুর্বল, হেরা বুঝছে কিনা এটা আগে খেয়াল করবা, ব্রেনেরা রাগ করবে, এদের দিকে সাই হবে, এরা তো প্রথমে বুঝতে ফেলবে, আপনারা তো বুঝে ফেলছেন অনেকে, কিন্তু দুর্বল শ্রেণীর শ্রোতা যারা তাদেরকে লক্ষ্য করে কথা বলি, সেই জন্য কথাগুলো রিপিট হয় বারবার। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আল্লাহ নবী রাগ করে চলে গেলেন, আবু বকর আল্লাহ নবীর প্রতিটা ইতিবাচক কথার উত্তর আবু বকর তিনি সবার আগে দিতে চেষ্টা করতেন। প্রশ্ন করলেন, আজকে কে রোজা রেখেছ, আজকে কে রোজা রেখেছ, আজকে কে রোজা রেখেছ, সবার আগে কে উত্তর দিয়েছিলেন বলেন তো? আবু বকর। মানে আদা আলিয়া মানিদান, কে আজকে অসুস্থ মানুষের সেবা করে এসেছ, সবার আগে কে উত্তর দিলেন বলেন তো? আবু বকর। অসুস্থ মানুষকে সেবা করতে যাওয়ার মধ্যে লাভ আছে কিনা? লাভ আছে, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলে কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব, এটার অনেক ফজিলত আছে। তিন নম্বর প্রশ্ন, মান ইত্তাবাল, মান ইত্তাবাল ইয়াউমা জানাজা, আজকে এমন কেউ আছো কি যে একটি জানাজার নামাজে অংশগ্রহণ করে এসেছ? জানাজা, জানাজায় অংশগ্রহণ করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে কোনো মুসলমানের, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে এক কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? যে ব্যক্তি দাফনের কাজে অংশগ্রহণ করবে দুই কিরাত সওয়াব পাবে। কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, এক কিরাত সমান সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কি আপনাদের এই গ্রামের সমান না? আরো অনেক বড়, প্রায় 9 কিলোমিটার। কত কিলোমিটার? 9 কিলোমিটার। আমি ওদের পাশে গিয়ে আরো একজন আলেম সাথে দেখা হয়েছিল, বলছিলাম ভাই যে এই পাহাড়টা কত বড়, কতটুকু লম্বা? তিনি বলছিলেন 8 কিলোমিটার সামথিং, দ্যাট মিন্স 9 কিলোমিটারের কাছাকাছি। এত বড় পাহাড়, এই উহুদ পাহাড় সওয়াব আপনার আমল নামায় জমা হবে ডবল ডবল, যদি আপনি কাফন দাফনের কাজে অংশগ্রহণ করেন। তাহলে এই কাজটা বড় সওয়াবের কাজ, এটা সামাজিক কাজ, আমরা সেটা করব। হযরত রাসূল বলছিলেন, আজকে এমন কেউ আছো কি যে জানাজার নামাজে অংশগ্রহণ করে এসেছো? উত্তরটা কে দিলেন বলে তো? আবু বকর। আবু বকরই দ্বারা উত্তর দিলেন, ফকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটি জানাজার নামাজে অংশগ্রহণ করে এসেছি। 4 নম্বর প্রশ্ন, মান আতআমা আল-ইয়াউমা মিসকিনা, এমন কেউ আছো কি যে আজকে একজন মিসকিনকে খাওয়াইছো? সবার আগে যিনি দাঁড়ালেন তিনি ছিলেন হযরত আবু বকর। আবু বকর দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মিসকিনকে খাওয়াইছি। এই উত্তরগুলো তো অন্য কেউ দিতে পারে নাই, ঠিক না ঠিক? কেউ দিতে পারে নাই। আল্লাহ নবী সেদিনও কিন্তু আবু বকরের প্রতি খুশি হয়ে বলছিলেন, আবু বকর, যারা এই 4টি কাজ করবে তারা অতি সহজে জান্নাতের রাস্তায় উঠে যাবে। সুবহানাল্লাহ, এমন জান্নাতি একজন মানুষ আবু বকর। সে আবু বকরের প্রতি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে চলে গেলেন, আবু বকর কেন ওই জালমন্দকারীর একটি কথার উত্তর দিলেন, সেটাই ছিল হযরত আবু বকরের
অপরাধ। আবু বকর চিন্তা করলেন নবী রাগ হয়েছে, আল্লাহ রাগ হয়ে যাবে। তাড়াতাড়ি আল্লাহর নবীকে খুঁজাখুঁজি শুরু করলেন, রস বের হচ্ছে। বাস্তব তিনটা সত্য কথা কিন্তু রস এখন বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি খুব সম্ভব আমার প্রতি রাগ করলেন। আল্লাহ নবী গো, দয়া করে আমাকে ক্ষমা করুন, একটি বিষয় আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করেছে, সেটা হলো আপনার চোখের সামনে একজন কাট্টা কাফের আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করছিল, আর আপনি বসে বসে শুনছিলেন আর হাসছিলেন। ইয়া রাসূল আল্লাহ, আপনি যখন কিছু বলছিলেন না, তখন আমি চিন্তা করলাম একটা কথার উত্তর তো দিতে হবে, এই জন্য একটি কথার উত্তর আমি দিয়ে ফেলেছিলাম, আর সেই কারণে আপনি রাগ করে চেহারাটাকে মলিন করে সেখান থেকে উঠে চলে আসলেন। ইয়া রাসূল আল্লাহ, কারণটা কি একটু বলবেন? আল্লাহ নবী বলেন, আবু বকর ঠিকই বলেছো, আমি রাগ করে এসেছি, আমার মনে কষ্টই লেগেছে, কারণ আমি কেন হাসছিলাম, আমি কেন খুশি হচ্ছিলাম সেটা তো তুমি বুঝো না, আমি তো সবকিছু দেখতেছিলাম। তোমাকে যখন সেই লোকটা গাল মন্দ করতেছিল, প্রত্যেকটা গালির উত্তর একজন ফেরেশতা এসে তোমার পক্ষ হইয়া তোমার পাশে দাঁড়াইয়া উত্তর দিতেছিল। আমি দেখতেছিলাম তোমার পক্ষে ফেরেশতা এসে গেছে, তোমার পক্ষে লড়াই করতেছে ফেরেশতা, তুমি আমার কত প্রিয় সাহাবী আবু বকর, আমি দেখতেছিলাম ফেরেশতা এসে তোমার তোমার পক্ষে জবাব দিতেছে। আমি খুশিতে হাসছিলাম এবং খুশিও হইতেছিলাম, যেই মাত্র তুমি জবাবটা দিলা, শয়তান এখানে এসে হাজির হয়ে গেছে। শয়তান দেখানে আমি কি সেখানে থাকতে পারিনি, আবু বকর আমি চলে আসছি। এটা ইসলামের শিক্ষা, গালি খাবে, গালির উত্তরে গালি দিবে না, গালি খাবে, গালির উত্তরে গালি দিবে না, জুলুম সহ্য করে মাসলুম হবে, মুসলমান জুলুম করবে না, ঠিক না বেটি? এটা মুসলমানের ধর্ম না, আমরা মাজলুম হতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন, আল্লাহ নবীর কাছে সরি বললেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আবু বকর তুমি সবুর করো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে এই মুহূর্তে তিনটা বাস্তব সত্য কথা বলছি। ইয়া আবা বকর সালাসুন কুল্লুহুন্না হাক্কুন, তিনটা বাস্তব সত্য কথা তোমাকে বলে দিচ্ছি, বাস্তব কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতি সহজ কথা, অতি সহজ কথা আবু বকর, এক নম্বর বাস্তব সত্য কথা হইল, দুনিয়াতে যে ব্যক্তি জালেম না হয়ে মাজলুম হবে, মাজলুমের পক্ষে আল্লাহ আছে, আল্লাহ মাজলুমকে নগদ ক্ষমা করে দেন, মাজলুমের প্রতি সন্তুষ্ট হইয়া মহান রব্বুল আলামিন মাজলুমকে সাহায্য সহযোগিতা করে। মুসলমানের আজকে মাজলুম, ঠিক না বেটি? আমরা আজকে মাজলুম ধৈর্য ধারণ করব, আমাদের পক্ষে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে মাফ করে দিচ্ছেন এবং তিনি আমাদের প্রতি খুশি হয়ে তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আমরা মাজলুম হব, মাজলুম হওয়ার মধ্যেই সফলতা, মাজলুম হওয়ার মধ্যেই হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, পক্ষান্তরে জালেম হওয়ার মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি, ঠিক না বেটি? পক্ষান্তরে তারা জালেম, তাদের বিচার তো মাজলুমেরা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। এই জালেমের বিচার কেমন হয়েছে কিছুটা ধারণা অলিপুরি সাহেব সেই কথাটা বলে গেছেন, সেই ফেরাউনের কথা, আমি বলি নমরুদের কথা, আমার আল্লাহ সেই জালেমের বিচারটা কেমন করছিলেন, মশার বিশাল বড় বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, মশার দল চতুর্দিক থেকে জালেমের বাড়ি নমরুদের বাড়িকে তোমরা ঘেরাও করো, লক্ষ লক্ষ কোটি কোটি মশা এই জালেমের বাড়িকে চতুর্দিক থেকে বেষ্টনী দিচ্ছিল, ল্যাংরা মশা যেতে পারছিল না, কষ্ট হচ্ছিল, আল্লাহর কাছে উযুর কাহি করে বলছিল, আল্লাহ আমি তো যেতে পারছি না, একটু লেট হচ্ছে। আল্লাহ বলছেন, তুমি আস্তে আস্তে যাও, আসল কাজটা তোমাকেই করতে হবে, সবাই যখন চতুর্দিক থেকে বেষ্টনী দিবে, আমি কোন সুস্থ সবল শক্তিশালী মশা দিয়ে নমরুদকে ধ্বংস করতে চাই না, ল্যাংরা মশা দিয়ে আমি ধ্বংস করতে চাই। ল্যাংরা মশা আস্তে আস্তে যাবে, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সবার পরে তুমি ঢুকে যাবে, তার নাকের ভেন্টিলেটর দিয়ে আস্তে করে ঢুকে মগজের ভিতরে ফোন 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 শব্দ শুরু করে দিবে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না পাবে ততক্ষণ ফোন ফোন শব্দ কিন্তু বন্ধ করবে না। ঢুকেই গেল ল্যাংরা বসা নমরুদের কানে নাকের ভিতরে, মগজে গিয়ে ফোন 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 শব্দ, প্রচন্ড মাথা ব্যথা, নিজের মাথায় নিজেই জুতা পিটা দেয়, কতক্ষণ পিটানো যায়, জুতার পিটা খাইলেই বড় মজা লাগে, জুতার পিটার জন্য কাজের লোক রেখে দিল, একজন নয় পাঁচজন, পালাক্রমে বাইরেতে থাকো, যত বাড়ি তত আরাম, যত জুতার বাড়ি তত আরাম, যত জুতার বাড়ি তত আরাম, জালেমদের গালে মাথায় যত জুতার বাড়ি ততই আরাম পায় তারা, পতনটা এবারে হবে, এটা আল্লাহ পাকের পক্ষে নয় তাকবীর।
জুতার পিটানি খায় মজাই লাগে, শেষ পর্যন্ত তো আরো জোরে আরো জোরে আরো জোরে জোরসে মারো আরো জোরে জোরসে মারো, একটাই তো আর কত জোর দিতাম, জানটা দিয়া মারছে মাথার মধ্যে, মগজটা বাইরে গেছে গা, এখানে মরছে মশা ফুল করে উড়াল দিয়ে গেছে গা। এটা জালেমের বিচার, জালেমের বিচার এরকম হয়, মাজলুমের পক্ষে আল্লাহর সাহায্য হয়, ঠিক না বেঠি? আবু বকর বাস্তব, আমরা মাজলুম হতে চাই, জালেম হতে চাই না, নির্যাতনের ধারে কাছেও যেতে চাই না, সবাইকে বলছি আমরা মাজলুম হতে চাই, ঠিক না বেঠি? নির্যাতনের ধারে কাছেও যেতে চাই না। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আবু বকর তিনটা বাস্তব সত্য কথা, মাজলুম হবা মাজলুম, মাজলুমের পক্ষে আল্লাহ আছে। দুই নাম্বার চির বাস্তব কথা, সম্পদের মধ্যে বৃদ্ধি চাও, যে তোমার সম্পদে বরকত হইতো হোক সেটা তুমি চাও, তবে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করিও, আত্মীয়দের পিছনে আংশিক কিছুটা খরচ করিও। আর তিন নম্বর বাস্তব কথা, যদি সম্পদের কমতি চাও মানুষের কাছে হাত পাতিও, দ্যাট মিন্স ভিক্ষা করিও না, ভিক্ষা করলে সম্পদ বাড়ে না, ভিক্ষা করলে সম্পদ কমে। তিনটা বাস্তব কথা বলে দিয়ে গেলাম, ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকলো না। এক নম্বর আমরা মাজলুম হব, নাম্বার টু আত্মীয়দের সাথে সম্পর্ক আমরা বৃদ্ধি করব, নাম্বার থ্রি আমরা পারতে কখনো মানুষের কাছে হাত পাঠবো না। যদি ইনশাআল্লাহ এই তিনটা বাস্তব সত্য কথাকে আমলে নিতে পারি, সত্যের জয় হবেই হবে, মিথ্যার পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।